কবুতরে সর্দি লেগে লাগছে এই বৃষ্টিতে, তাদের কবুতরের জন্য খুবই ভালো কাজ করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বৃষ্টিতে আপনাদের যাদের কবুতরের সর্দি লেগে গেছে অথবা যাদের কবুতর ঝিম ধরে বসে থাকতেছে, তাদের জন্যই আজকের ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। তো ভিউয়ার্স, চলেন ভিডিওটা শুরু করি। ভিউয়ার্স, প্রথমে বলে নিই, আপনারা যারা এখন বর্ষাকালে যারা খাঁচায় কবুতর পালেন অথবা যারা কূপে কবুতর পালেন, সবার জন্যই একই বিষয়ে। এখন হচ্ছে কবুতর বৃষ্টির কারণে আপনারা বাইরে কম ছাড়বেন, যার কারণে কবুতরের বাসার ভিতরে অথবা কবুতর আপনি ছাড়লেও কবুতর বেশিরভাগ সময় দেখবেন বাসার মধ্যেই থাকতেছে। তো ভিউয়ার্স, কবুতরের ট্রেতে, এই খাঁচার ট্রেতে অথবা কূপের মধ্যে এখন স্বাভাবিকের চেয়ে একটু বেশি ময়লা হবে, এবং বৃষ্টির পানি যদি এই ময়লাগুলোর উপর পড়ে এবং তখন দেখবেন হচ্ছে কবুতরের ওই মলমূত্র থেকে একটা ঘ্রাণ বের হচ্ছে, যার ফলে হচ্ছে কবুতরের বিভিন্ন ধরনের অসুখ হইতে পারে। এবং তাই আপনারা হচ্ছে এই বর্ষাকালে একটু চেষ্টা করবেন আপনাদের কবুতরের ট্রেগুলো যাতে পরিষ্কার থাকে। এই বৃষ্টির দিনে মেইনলি কবুতরকে আজকে আমি পানিতে যেটা দিচ্ছি সেটা হচ্ছে বঙ্কোপ্লাস, এটা একটা ভেটেরিনারি ঔষধ। এবং কবুতরের সর্দি, কবুতরের এই সর্দি নিরাময়ে খুবই, সর্দি এবং ভিতরে ভিতরে কবুতরের যদি কোনো রোগ থাকে ওইগুলো নিরাময়ে খুবই ভালো কাজ করে। এবং এটা এটা পরিমাণ হচ্ছে 1 লিটারে 3 ml, 1 লিটারে 3 ml করে দিয়ে আপনার কবুতরকে দিবেন। যাদের কবুতরে সর্দি লেগে লাগছে এই বৃষ্টিতে, তাদের কবুতরের জন্য খুবই ভালো কাজ করবে ইনশাল্লাহ। এই যে 1 লিটারে 3 ml করে আমি ব্রঙ্কোপ্লাস্টটা দিলাম আজকে কবুতরকে। এবং আপনারা যদি দেখেন আমার এখানে দুইটা সমান সাইজের বাচ্চা আছে, এভাবে কবুতরের সাইজ কীভাবে সমান করবেন এটি যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলে আমি আই বাটনে ভিডিওটা দিয়ে দিব, ভিডিওটা দেখে আসতে পারেন। ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।